জয় রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো ভগবানের কৃপায়, আমরাও ভালো আছি। বন্ধুরা, আজকের বিষয়বস্তু হলো আমরা সরস্বতী পূজায় তুলসী পাতার ব্যবহার কি করতে পারি, তুলসী পাতা আদৌ কি সরস্বতী পূজায় দিতে আছে, বা তুলসী পাতা আমরা দিলেও কিভাবে পূজাতে ব্যবহার করব, আমরা কোন স্থানে দিতে পারি বা কোন স্থানে অর্পণ করতে পারি, আমাদের অনেকের অজানা, আমরা অনেকে জানি না। অনেকে আমরা জানি যে আমাদের বিভিন্ন পূজাতে তুলসী পাতার ব্যবহার হয়, সেক্ষেত্রে হয়তো তুলসী পাতা আমরা সরস্বতী পূজাতে ব্যবহার করতে পারি। আবার অনেকে জানো যে আমাদের যেমন লক্ষ্মী দেবী, লক্ষ্মী গণেশ ঠাকুর ভগবান, সিদ্ধিদাতা গণেশকে আমরা তুলসী পাতা অর্পণ করি না, সেক্ষেত্রে তাদের বোন হিসাবে সরস্বতী দেবী, সরস্বতীকেও হয়তো তুলসী পাতা অর্পণ করা যায় না, আমরা এরকম মনে করতে পারি। তাই আমাদের অনেকের ধারণা আছে তুলসী পত্র সরস্বতী পূজায় ব্যবহার করা যায়, আবার অনেকের ধারণা আছে তুলসী পাতা ব্যবহার করা যায় না। তাই আজকে তোমাদের সঠিকভাবে বলবো যে আমরা তুলসী পাতা সরস্বতী পূজায় কিভাবে ব্যবহার করব আর কিভাবে ব্যবহার করব না, এবং তুলসী পাতা আদৌ কি সরস্বতী পূজায় ব্যবহার করা যায়। তাই পুরো ভিডিওতে তোমরা এর বিষয়বস্তুটি জানতে পারবে, তাই ভিডিওটি তোমরা দেখো, বুঝতে পারবে, কারণ আসতেই চলেছে সরস্বতী পূজা, সেখানে যেন কোনো ভুল ত্রুটি না হয়, কোনো তোমাদের ভুল কারণে তুলসী পাতার ব্যবহারটি যেন ভুল না হয়ে যায়। কারণ দেবী তুলসীকে আমরা যেখানে সেখানে যে কোনো দেবতাদেরকে অর্পণ করতে পারি না, তাতে আমাদের পূজা নিষ্ফল হয়ে যাবে। আজকে তোমরা জানতে পারবে সরস্বতী পূজায় আদৌ আমরা তুলসী পাতা ব্যবহার করতে পারবো কিনা, এবং তুলসী পাতা ব্যবহার করলেও কোন স্থানে আমরা দিতে পারি তুলসী পাতা। বন্ধুরা, আমরা অনেকে জানি না, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কণ্ঠে দেবী সরস্বতীর স্থান দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই ভগবান শ্রীকৃষ্ণের কণ্ঠে যেহেতু দেবী সরস্বতীকে শ্রীকৃষ্ণ স্থান দিয়েছে, সেহেতু আমরা ভাবতেই পারি যে শ্রীকৃষ্ণে যখন স্থান দিয়েছেন তাহলে তুলসী পাতা অবশ্যই দেয়া যায়। হ্যাঁ, তাহলে হয়তো আমরা দেবী সরস্বতীর চরণেও হয়তো তুলসী পাতা অর্পণ করতে পারি, কিন্তু এই চিন্তাটা একদম ভুল। আমরা কখনোই দেবী সরস্বতীকে, আমরা সরস্বতীর চরণে তুলসী পাতা অর্পণ করতে পারবো না। হ্যাঁ বন্ধুরা, আমরা যতই শ্রীকৃষ্ণের কণ্ঠে দেবী সরস্বতীর স্থান হলেও আমরা তুলসী পাতা কখনোই চরণে অর্পণ করতে পারবো না। এটি করলে আমাদের পূজাতে মহা পাপ হয়ে যাবে, পূজাটি পুরো নিষ্ফল হয়ে যাবে। আমরা অনেকে জানি না, তুলসী পাতা আমরা যখন পুষ্পাঞ্জলি দিই, ফুলের সাথে একটা তুলসী পাতাও নিয়ে নিই, এবং পুষ্পাঞ্জলিতে যখন আমরা পুষ্প পূজা যখন অঞ্জলি সম্পন্ন হয়ে যায়, ফুলগুলি দিতে থাকি, তখন আমরা চরণে অনেক সময় দিয়ে দিই তুলসী পাতা। তবে এটি করা একদম ভুল কাজ। সেক্ষেত্রে তোমরা বেলপাতা দিতে পারো, অবশ্যই দূর্বা দিতে পারো, দূর্বাও আমরা কোনো দেব দেবীর চরণে দিতে পারি না, এটা অন্যায় কাজ। কারণ দূর্বা আমরা যতই সেটিকে তুচ্ছ মনে করি না কেন, আমরা তার উপরে হেঁটে চলে বেড়াই, কিন্তু দেবতাদের বিশেষ করে চরণে দিলে তারা অসন্তুষ্ট হয়, তাদের মস্তকে দিতে হয় দূর্বা, তাহলে খুব খুশি হয়। আমরা বেলপাতা দিতে পারি, বেলপাতা দেওয়া ভালো, এটি দিতেই পারি, আর তার সাথে ফুল অবশ্যই দিতে পারি। এবার বলি তুলসী পাতা আমরা তাহলে দেবী সরস্বতী পূজায় কিভাবে ব্যবহার করব, আমরা কিভাবে কোন মানে কোন জিনিসে আমরা দিতে পারি, বা দেবী সরস্বতী কোন স্থানে দিতে পারি আমরা তুলসী পাতা। আমাদের অনেকে ভাবি যে যখন ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমরা দিচ্ছি, তখন সরস্বতী দেবী সরস্বতীর চরণেও তাহলে দিই, কিংবা চরণে না দিই তাহলে চরণে দেয়া ঠিক নয়, একটু উঁচুতে দিই, এরকম ভেবে আমরা দিয়ে দিই পূজার সময়। তবে এগুলি করা একদম ঠিক নয়। আমরা কোনো দেব দেবীকে দেব দেবীর চরণে তুলসী পাতা অর্পণ করতে পারি না, আমরা ভোগে নিবেদন ভোগ নিবেদনের সময় তার উপরে তুলসী পাতা অবশ্যই দিতে পারি, সেটা করা যেতেই পারে, কিন্তু আমরা কোনো দেবীদের
চরণে কিংবা আমরা কোনো শরীরে কোনো স্থানে আমরা দিতে পারি না। অনেক সময় বলা থাকে হাতে দেয়া যায়, কাঁধে দেয়া যায়, এগুলি করা যায়, মস্তকে দেয়া যায় তুলসী পাতা। কিন্তু তোমরা যদি সরস্বতী পূজায় তুলসী পাতা দেবী সরস্বতীকে দিতেই চাও, তাহলে দেবী সরস্বতীর হাতে দিতে পারো। যখন আমরা দেখবে দেবী সরস্বতীর হাতে আমরা অনেক সময় প্যারা সন্দেশ দিই দেবী সরস্বতীর হাতে, সেই প্যারা সন্দেশের উপরে তোমরা একটি তুলসী পাতা দিতে পারো, এটি করা যেতেই পারে। কিন্তু কখনোই দেবী চরণে দেবে না, এমনকি শরীরের কোনো যে কোনো অংশে তোমরা তুলসী পাতা দেবে না, এটি ভীষণ অন্যায় কাজ হয়ে যাবে। আমরা বিভিন্ন রকম পূজাতে ভোগ নিবেদন করে থাকি, সেই ভোগে তোমরা অবশ্যই দিতে পারো তুলসী পাতা, এটি দেয়া যেতেই পারে। আমরা লক্ষ্মী গণেশ পূজায় না দিলেও দেবী সরস্বতীকে আমরা দিতেই পারি, কারণ শ্রীকৃষ্ণের একটি পরম আশীর্বাদ রূপে তিনি কণ্ঠে স্থান পেয়েছেন, সেই ক্ষেত্রে আমরা দেবী সরস্বতীকে আমরা তুলসী পাতা দিতে পারি, কিন্তু দেবী সরস্বতীর চরণে নয়। বারবার বলে দিচ্ছি, কারণ আসতেই চলেছে সরস্বতী পূজা, আমরা অনেক রকম চিন্তা করে পূজায় পূজা করে থাকি এবং আমাদের অনেকের অনেক সময় দিই এই সরস্বতী পূজার ক্ষেত্রে, বিভিন্ন শিল্পকলা, বিভিন্ন হাতের কাজ করি এই সরস্বতী পূজার দিন, সাজিয়ে নিজেদের সেই সরস্বতী ঠাকুরকে যেখানে রাখি আমরা দেবীকে, সেখানে খুব সুন্দর করে গুছিয়ে রাখি। তাই আমরা অনেক সময় অনেক রাত জেগে এই কাজগুলি করে থাকি, তারপরে যদি আমাদের পূজায় কোনো ভুল থাকে সেক্ষেত্রে আমাদের একটা খারাপ লাগার জায়গা চলেই আসে, মনে হয় তখন মনে হতেই পারে যে আমাদের পূজা কি সম্পূর্ণ হলো না, এতটা কষ্ট করে এতটা আমরা সময় দিলাম, তাহলে কি দেবী সরস্বতী আমাদের পূজা গ্রহণ করলো না। তাই বারবার বন্ধুরা বলছি যে তোমরা কখনোই সরস্বতী দেবী সরস্বতীর চরণে তুলসী পাতা অর্পণ করবে না, তোমরা দেবী সরস্বতীর ভোগে অর্পণ করতেই পারো তুলসী পত্র, তাহলে খুব ভালো। এরকম তোমরা বেল পাতাও দিতে পারো, বেল পাতাও তোমরা ভোগে অর্পণ করতেই পারো, সেটি করা যেতে পারে। এছাড়াও তোমরা দেবী চরণে ফুল, বিশেষ করে পলাশ ফুল অবশ্যই দিতে পারো, এটি করা অত্যন্ত ভালো। তাই দেবী সরস্বতীর পূজায় যে বিশেষ পত্রগুলি দরকার সেগুলির মধ্যে বেল পাতা দূর্বা তোমরা অবশ্যই রেখে দেবে, আর তুলসী পাতাও রাখবে, কিন্তু তুলসী পাতাটার ব্যবহার সঠিকভাবে করবে। আর এই পূজাতে তোমরা সুষ্ঠুভাবে খুব মন সরস্বতী দেবী সরস্বতীর কাছে নিয়োগ করে তোমরা পূজা করবে, যাতে দেবী সরস্বতী তোমাদেরকে তোমাদের পূজা গ্রহণ করেন এবং তোমাদেরকে আশীর্বাদ দেন। আর অবশ্যই দেবী সরস্বতীর সামনে তোমাদের তোমরা যদি বিদ্যার্থী হও অবশ্যই তোমাদের বই দেবে, তোমরা যদি কোনো শিল্পকলার সঙ্গে যুক্ত থাকো তাহলে তোমাদের সেই জিনিসগুলি দেবে, এইভাবে তোমরা দেবী সরস্বতীর সামনে পুষ্পাঞ্জলি দেবে এবং তোমাদের সেই বই কিংবা সেই জিনিসগুলি তোমরা অবশ্যই দেবে, যাতে দেবী সরস্বতী বেশি বেশি আশীর্বাদ স্বরূপ সেগুলির উপরে থাকে, এইভাবে তোমাদের পূজা সম্পন্ন করবে। তাহলে বন্ধুরা, আসতেই চলেছে সরস্বতী পূজা, সরস্বতী পূজা তোমরা খুব ভালো থেকো, খুব ভালো করে পূজা করো এবং খুব আনন্দে কাটাও এই সরস্বতী পূজা। তাহলে বন্ধুরা, আবার নতুন কোন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে, নতুন কোন অজানা তথ্য তোমাদেরকে জানাবো। এখনকার মতন তাহলে টাটা, রাধে রাধে।